তো কিরাম প্রাইস আছে মোটামুটি? খরগোশ গুলো কি দাম আছে দাদা? 700 টাকা জোড়া, তাই তো? 400 টাকা জোড়া। সো ফ্রেন্ডস, এটা বেদবেরিয়া একদম বাস স্ট্যান্ড মোড়। তো আমি প্রপার লোকেশন দিয়ে দেবো। তা আমি এখানে একটা অন্য কাজে এসেছিলাম আজকে, বাট একদম নতুন হাট একটা স্টার্ট হয়েছে, 4-5 মাস হবে। তো যারা ক্যানিং টু বারুইপুরের ঠিক মাঝামাঝি থাকো, ভিজিট করতে পারো এই হাটটা। আর এই হাঁসগুলো কি পিস হিসাবে? এগুলো কিরকম দাম? 350 টাকা পিস। ওকে, সো ফ্রেন্ডস, হাটটা জাস্ট 4-5 মাস হয়েছে। তো এখন সেলার আছেন, বাট একটু অল্প পরিমাণ সেলার। তো হাটটা যেহেতু নতুন, বাট আস্তে আস্তে আপনারা আসবেন, এখান থেকে লেনদেন করবেন, ক্রয় বিক্রয় করবেন, তো এই হাটটা আরও ভবিষ্যতে বড় হবে। আর এটা বারুইপুর থেকে ক্যানিংয়ে ঠিক যারা মাঝামাঝি, তাদের অনেকটাই সুবিধা হবে, কারণ এই দিক থেকে অনেকেই আমাদের গড়িয়াহাটে বা আমাদের কলকাতার যে সমস্ত হাটগুলো বসে সেখানে ভিজিট করেন। তো সে সমস্ত ভাইদের অনেকটা হেল্প হবে। তো এটা একটা খুব ভালো বিষয় যে এখানে হাট ওপেন হয়েছে। কিছু গিরিবাজ পায়রা রয়েছে, একটু গিরিবাজটাই বেশি, ম্যাড্রাসটা একটু কম দেখছি হাটে। তো একটা দাদার সাথে আমরা একটু আলাপ করিয়ে দিই, আপনার নামটা একটু বলবেন? তাপস হালদার। আচ্ছা, তো মিস্টার তাপস দাদা রয়েছেন। তো দাদা এখানে কিছু পায়রা নিয়ে এসছেন। তো এখানে কি গিরিবাজ ম্যাড্রাস সব রকম পায়রা পাওয়া যাবে? একটু গিরিবাজটা বেশি দেখছি। আচ্ছা আচ্ছা, তো একটা দাদার সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিলাম। তো এখানে প্রাইস যদি একটু আপনি বলেন, যেগুলো আছে মানে কম বেশিগুলো রেঞ্জ কেমন আছে? হ্যাঁ, মানে পায়রাগুলো কিরম প্রাইস আছে মোটামুটি? 200 টাকা 150 টাকা। আচ্ছা, দেখুন মানে খুব রিজনেবল প্রাইস, মানে পায়রার এখানে একটু বেশ সস্তাই প্রাইস আমি যা দেখছি। আচ্ছা, তো এই হাটটা কতদিন হয়েছে একটু বলুন দাদা? এটা বেশি দিন হয়নি, তাও 1-2 মাসের মতো। 1-2 মাস না, কারণ আমি এখানে আসছি প্রায় 1.5 বছর, আজ প্রথম চোখে পড়লো। এটা সপ্তাহে বুধবার শুধু, দুপুর থেকে বিকাল পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ। দারুণ দারুণ দারুণ। তো আপনারা যদি কেউ চান, আপনি তাপস দাদার নাম্বারটা এখানে আমি শেয়ার করছি, কন্ট্যাক্ট করতে পারেন। বা যদি হাটের সম্বন্ধে কোনো গাইড লাগে, দাদা একটু আপনার নাম্বারটা বলে দিন। 9749 4989 2815 15। তো তাপস দাদার নাম্বারটা শেয়ার করলেন, বাহ দারুণ বিষয়। তো আমি একটা অন্য কাজের মধ্যে আছি, তো আমি বেরিয়ে যাবো, বেশি সময় নেব না। বেশ ভালো। তো আপনারা দেখে নিন, এটা হলো বেদবেরিয়া বাস স্ট্যান্ড মোড়। বা যারা আপনারা বেদবেরিয়া বাই ট্রেনে আসতে চাইবেন, ক্যানিং লোকাল ধরবেন। ক্যানিং লোকাল যদি ক্যানিং লোকাল ধরলে বেদবেরিয়া স্টেশনটাও খুব সামনেই। হ্যাঁ, তো বেদবেরিয়া স্টেশন থেকে আপনারা এখানে আসতে পারেন, আর বেলেগাছিয়া বাস স্ট্যান্ড থেকে জাস্ট দেখুন, মানে 10 সেকেন্ডের হাতাপথ, মানে পায়ে হেঁটে 10 সেকেন্ড, এটা হচ্ছে বেলেগাছিয়া বাস স্ট্যান্ড। তো বারুইপুর বা ক্যানিং থেকে যারা আসেন তারা এখানে আসতে পারেন। তো খুব সুন্দর লাগলো দাদা, অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে ফ্রেন্ডস, খুব সুন্দর লাগলো ফ্রেন্ডস। তো আস্তে আস্তে সব এক এক করে দোকানদাররা আসছে। সো ফ্রেন্ডস, একটা শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও দিলাম বেলেগাছি বাস স্ট্যান্ডে যে নতুন যে হাটটা বসছে, বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, দুপুর 1টা থেকে সন্ধ্যা 6-5টা পর্যন্ত। তো এটা অনলি বুধবার করেই বসে, সপ্তাহে একদিন, হাফ ডে। তো এই জাস্ট পিছনে বেলেগাছি বাস স্ট্যান্ড, আর এখানে একটা আপনার সাইনবোর্ড পাবেন, এই যে বাঁদিকে বেদবেরিয়া স্টেশনে একটা সাইনবোর্ড রয়েছে, এই ঠিক অটোটার পিছনে।
তো বেদবেরিয়া স্টেশন থেকে আসতে গেলে জাস্ট ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ আর বেলেগাছি বাস স্ট্যান্ড থেকে মানে বাস স্ট্যান্ডে আর কি। তো এটা একটা ছোট একটা ইনফরমেশন পেলাম, তো আপনার সাথে শেয়ার করে দিলাম। চলুন স্টে টিউন, চ্যানেলের সাথে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, বানিয়ে রাখবেন। পিছনে জাসমিন রয়েছে, একটা অন্য কাজে এসেছিলাম বাট হাটটাও ভিজিট হয়ে গেল, তো আবার দেখা হবে কত হবে নেক্সট ভিডিওতে।